কথায় আছে গরিবের নুন আনতে পান্তা ফুরোয়। মূল্যবৃদ্ধির এই বাজারে কে ধনী কেই বা গরিব, দামের বোঝায় রীতিমতো জেরবার কম বেশি প্রত্যেকেই। সাত সমুদ্র ১৩ নদীর পারে যুদ্ধ, মুক্ত বিশ্বের বাজারে তার আঁচ পড়েছে এদেশেও। গত বেশ কয়েকদিন ধরে তেলের দাম ছুটছে তো ছুটছেই। ৮৪ পয়সা বেড়ে শনিবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ১১২.১৯ টাকা। দাম বেড়েছে ডিজেলেরও, ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটারে ৯৭.২ টাকা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। বাড়তে বাড়তে রান্নার গ্যাসের দামও ১০০০ টাকার দোরগোড়ায়। যা গ্যাসের দাম বাড়ছে, তারপরে যে আমরা কি করব, এখন ১০০০ টাকার উপরে গ্যাস চলে যাচ্ছে। পেট্রোলের দাম এখন ১১৩ টাকা লিটার, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না গাড়ি চালানো, আমি আর পারছি না। গাড়ি আমি কভার দিয়ে ঢাকা দিয়ে নিজে রেখে দিয়েছি। দাম বৃদ্ধি তেলেই আটকে নেই, প্রভাব পড়েছে বাজারে। হাটে বাজারে চাল ডাল শাক সবজি সবকিছু আকাশ ছোঁয়া। মুগ ডাল ১০০ থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা, মুসুর ডাল ৯০ থেকে বেড়ে ১১০ টাকা, মিনিকেট চাল ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা কিলো, মাসকাঠি চাল ৪৪ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কিলো, আটা ২৪ থেকে বেড়ে হয়েছে ২৯ টাকায়, ময়দা ৩০ থেকে বেড়ে ৩৫ টাকা কিলো, পাম তেল ১৩৫ থেকে বেড়ে ১৪২ টাকা। মাছের বাজারে গিয়েও স্বস্তি নেই মাছ ভাত প্রিয় বাঙালির। পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, গ্যাসের দাম যেভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম তো বাড়বেই, কিছু করার নেই। রোজই আসছি তো, আজকে নয় ৫ টাকা করে বাড়ছে, ২ টাকা করে বাড়ছে, পটলে বেড়ে যাচ্ছে, ভিন্ডিতে বেড়ে যাচ্ছে, সব জায়গাটা তো বাড়ছে। দাম বৃদ্ধির জামানায় শ্বাসে চাপিয়ে প্রবীণ নাগরিকরা। শুক্রবারই প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক সহ ৮০টি ওষুধের দাম বেড়েছে, কমেছে ইপিএফ আর বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় সুদের হার। দাম বেড়ে গেছে ২০০ কত টাকা, ক্যান ইউ ইমাজিন, ২০০০ সামথিং, ইন হরেবল কন্ডিশন। ভোজ্য তেলের দাম এক্সরবিটেন্ট, আমরা রিটায়ার্ড লোক, আমাদের পেনশন নেই, আমরা আরও সো স্কেয়ার্ড। ব্যাংকের ইন্টারেস্ট কমে গেছে, আমরা খাবো কি সেটা জানি না। সাধারণ লোকের জন্য কিছু সুবিধে নেই, সাধারণ ওষুধের দাম দেখুন না, সব জীবনদায়ী ওষুধগুলোর দাম বেড়েছে, প্রচণ্ড বেড়ে গেছে। আমি মান্থলি ওষুধ কিনি, হ্যাঁ, যে মানে প্রত্যেক মাসে যখন আমি ওষুধের বিলটা দেখি তখনই দেখি অ্যামাউন্ট বেড়ে গেছে। কবে কমবে দাম, কবে মিলবে স্বস্তি, সুরাহার খোঁজে হাটে বাজারে হিমশিম খাওয়া আম জনতা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।